রাজ্য অব্যাহত বালি মাফিয়াদের দৌরাত্ম্য। পূর্ব বর্ধমানে পরিবহন দপ্তরের কর্মীদের লক্ষ্য করে চলল গুলি। গুলির আঘাতে ঝাঁঝরা অ্যাসিস্ট্যান্ট রেজিওনাল ট্রান্সপোর্ট অফিসারের গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন এআরটিও সহ গাড়িতে থাকা কয়েকজন আধিকারিক। যদিও এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে, ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। ওভারলোডিং রুখতে তৎপর রাজ্য সরকার, তৎপর পরিবহন মন্ত্রী, কিন্তু সরকারকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বেড়েই চলেছে ওভারলোডিং। পূর্ব বর্তমানে পূর্বস্থলী গড়াগাছায় ওভারলোডিং বালির গাড়ি আটকাতেই পরিবহন দপ্তরের কর্মীদেরকে লক্ষ্য করে এলো পাথারে গুলি চালানোর অভিযোগ। পূর্বস্থলীর এই এলাকায় যেসব মঙ্গলকোট, কেতুগ্রাম এবং বীরভূম থেকে যেসব বালির গাড়ি, তা কিন্তু কলকাতা যাওয়ার জন্য এসটিকে রোড ধরে কিন্তু সেই গাড়িগুলো যায়, এবং সেই গাড়ি যখন চেকিং করছিলেন পরিবহন দপ্তরের আধিকারিকরা, ঠিক সেই সময় দুষ্কৃতীরা হামলা চালায় এই গাড়ির উপর। এআরটিওর গাড়ি লক্ষ্য করে প্রায় 6 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন কাল্লার এআরটিও সহ বেশ কয়েকজন পরিবহন দপ্তরের আধিকারিক। এই ঘটনা জেরে গ্রেফতার করা হয়েছে দুজনকে। মোটামুটি 4-5 রাউন্ড গুলি চালানো হয়েছে, সেগুলোকে 1 রাউন্ড গুলি আমাদের গাড়ির ভিতরে পাওয়া গেছে, সেটা পুলিশকে জমা দেওয়া আছে, এবং আমাদের বডি ক্যামেরার মধ্যে সমস্ত কিছু রেকর্ডেড আছে, সেটা রেকর্ডের অবস্থায় পুলিশকে জমা দেওয়া হয়েছে। বড় দুর্ঘটনা তো ঘটতে পারত, বড় দুর্ঘটনা ঘটতে পারত। অভিযোগটা হয়েছে ভারতীয় দণ্ডবিধির 153, 357, 186, 190 এবং ভারতীয় আর্মস অ্যাক্টের 25, 27 এবং 35, এই তিনটে ধারায় মামলা হয়েছে। এটা হয়েছে প্রীতম কর্মকার, এমবিআই নন টেকনিক্যাল, ওনার অভিযোগের ভিত্তিতে। বালির গাড়ির যে দৌরাত্ম্য, বালি মাফিয়াদের যে দৌরাত্ম্য, তা আরও একবার ফোকাসে এলো পূর্বস্থলী এই গড়াগাছিয়া এলাকায়। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা।